মন্ত্রী থাকা অবস্থায় কেউ এক টাকা দুর্নীতিও যদি প্রমাণ করতে পারেন তবে সংসদ সদস্য পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি এ সময় মন্ত্রী হিসেবে সরকারি বাড়িগাড়িও ব্যবহার না করার কথা জানান সাইফুজ্জামান চৌধুরী দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসায় পারিবারিকভাবেই তিনি ব্যবসায়ী বলে জানান বলেন নির্বাচনী হলফ কোথাও বিদেশি সম্পদের বিষয়ে বলা নেই তাই সেই সম্পদের হিসেব দেখানো হয়নি অনেক আগে থেকেই লন্ডন আমেরিকায় তাদের বাড়ি ছিল জানিয়ে তিনি বলেন সেখানে বাংলাদেশ থেকে কোনো টাকা নেওয়া হয়নি দু হাজার তেইশ সালের ছাব্বিশ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে টিআইবি একজন মন্ত্রীর বিদেশে দুইশো বিলিয়ন টাকার ব্যবসার বিষয়টি প্রথমবারের মতো সামনে আনে যুক্তরাজ্য ভিত্তিক ওয়েব পোর্টাল ব্লুমবার্গের প্রতিবেদনে সাবেক ভূমিমন্ত্রীর ব্রিটেনে রিয়েল এস্টেট ব্যবসার তথ্য তুলে ধরা হয় যদি এক টাকা দুর্নীতি পাই আমি কথা দিচ্ছি আপনাদেরকে আমি মন্ত্রী থেকে রিজাইন দিব আই এম ভেরি ক্লিন ম্যান খুব সিনসিয়ারলি অনেস্টলি কাজ করে হ্যাঁ আমার একটা বদভ্যাস আছে আমি যেটা করি খুব অ্যাগ্রেসিভলি করি ডিপে যাই অ্যাগ্রেসিভলি করি আমি সেটা ব্যবসা বলেন সেটা মন্ত্রিত্ব বলেন সেটা আমি কিভাবে মন্ত্রিত্ব চালাচ্ছি আপনার একটা স্ট্যাগনেন্ট মিনিস্ট্রি